বাট যখন আমি আরসিবির এটা মানে ইনস্টল করলাম, আমি নাওয়ার আগেও যেটা আমার বন্ধু বললো, আমার নাওয়ার আগেও ওরকমই ছিল না, আমার মানে ধারণাই ছিল না যে না এতটা স্মুথ হতে পারে। আমি পরে যখন আমি টেস্ট রাইড দিলাম তখন আমি বুঝতে পারছি আমার হাতে কি আছে, হাতে কিছুই নেই, মনেই হচ্ছে না আমার কাছে কিছু পানি, এত স্মুথ। আমি মনে করি যে যদি মানে কেউ মানে বাটি স্মুথ এক্সপিরিয়েন্স করতে চায় ক্লাচের আর হাত ব্যথা করতে না চায়, তাহলে তার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং আই গেস, 100% না 1000 উপর যদি কিছু থাকে সেটা। একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে ক্লাস, যে সবাই জানেন আপনারা যে আপনার জিক্সার এসএফ এই দুটা বাইকের ক্লাসগুলো অনেক হার্ড, অনেকেরই হাত দেখা যায় আপনার হাতের এগুলো করা পড়ে যায় এই জায়গাগুলো টানতে টানতে, কিছু বলতেও পারে না আসলে কষ্টে, কিন্তু কিছু বলার নেই, গাড়ি কিনে ফেলার পর আসলে অনেক আফসোস যে আসলে ক্লাসটা যদি একটু নরম হতো খুব ভালো হতো। যাই হোক, তো এখন বর্তমানে কিছু প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে আরসিবির কিছু একটা লিভার এবং ইয়োক সহকারে কমপ্লিট সেট আসে, এই ক্লাসটা হচ্ছে ইয়োক প্লাস সাথে হচ্ছে লিভার সঙ্গে আসে এবং সুইচটা সহকারে এটার সাথে যা থাকে তাই চলে আসে, আপনি আপনার বাইকে লাগাতে পারবেন, খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর একটা বিষয় যেটা হচ্ছে আপনার অরিজিনাল তার যেটা থাকে ক্লাসে এখানে মাঝখানে শুধু কেটে দুইটা দুই জায়গায় আলাদা করে লাগাইতে হয়, এতে কোনো সমস্যা নাই, জাস্ট আপনার আরামটা দরকার। তো এটা লাগান শেষ, আমরা আরসিবিটা লাগাইছি, স্টক ছিল এটা আরসিবি যেটা লাগানো এটা লাগাইছি, বাট আমরা শুনবো যার বাইকে লাগাইছি, দুইটা বাইকে লাগাইছি আমি, এখানে একটা বাইক এখানে একটা, একটা জিক্সার একটা এসএফ দুইটা বাইকে লাগানো হয়েছে, আমি শুনবো দুজনের কাছ থেকে দুইজনের ফিলটা, কারণ তারা হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন, এই জন্য আপনাদের, কারণ আপনারা বাইক যারা চালান জিক্সার তারা হয়তো অনেকটা ওনাদের কথাগুলো শোনার পর হয়তো যদি মন চায় লাগান, এখানে আসলে মার্কেটিং না, বাট আমার কাজ আপনারা যে কষ্টগুলো হচ্ছে সেই কষ্ট থেকে বাঁচেন, বাট বেটার আপনার হাতে যে ব্যথাগুলো সেখান থেকে কমানোর জন্য এইটা আসলে ব্লগটা করা, আপনাদেরকে জানানোর দরকার তাই জানালাম। একটু কথা বলি ওনাদের সাথে, একটু বলেন আগে কী রকম ছিল এখন বর্তমানে আপনি কী পাইছেন একটু জান আমার যতটুকু বললো, তো গেলাম দেখলাম যাদের কাছ থেকে নিলাম জিনিসটা, নেওয়ার পর ওনারও বলতেছে যে মাচ বেটার একটা ফিল পাবো, বাট শুধু ক্লাচে আমার মনে হয় না এরকম ফিল পাবো, কারণ একটা কেবলের দরকার ছিল, বাট না আইসা যখন দেখলাম তারপর ওদিকে অনেক আছে, বাট আমাদের উত্তরের মধ্যে রিপন ভাই, আমাদের উত্তরের মধ্যে আছে রিপন ভাই, হচ্ছে সেক্টর 6 এটার মধ্যে ওনার কাছ থেকে লাগাইলাম। ভাই সিরিয়াসলি যেটা হইতেছে এটা হয়তো আপনি 50% ধরে রাখতে পারেন, এটা হইতেছে 1000% বেটার এটা থেকে, যেই যার হাতে পেইন আছে বা মানে হাতে পেইন করে জ্যামের মধ্যে, আর হইতেছে যে গিয়ার শিফটিংয়ের যে প্রবলেমটা হয়, অবশ্যই এটা যদি আপনারা লাগান আমি শিওর যে আপনারা অনেক মানে ভালো ফিল করবেন, আর হইতেছে যে পেনের বিষয়টা এটা একবারে থাকবে না, আর এটা এর থেকে মনে হয় স্মুথনেস আর কিছু হইতে পারে না, মানে পুরো ভাই তাইলে এটা মনে করেন যেদিন কিনছি ওদিনই লাগাই ফেলতাম যদি এরকম একটা বুঝতে পারতাম, ঠিক আছে। তো আশা করি মনে করেন যারা জিক্সার চালান এরা অবশ্যই এটা লাগাইতে পারেন, আর হচ্ছে আমাদের রিপন ভাই থেকে উত্তরের মধ্যেই ভালো খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো উত্তরা আমাদের মিরপুর বংশাল যাওয়ার কোনো দরকার নেই, রিপন ভাই আছে আমাদের উত্তরের মধ্যেই, আয়সা বলবেন ওনার কাছে ভালো লাগাইতে পারে। আচ্ছা, আমরা জিক্সার যে ভাইয়া লাগাইছে ওনার কাছে শুনলাম, এখন পিছনে যে সেপটা আছে 2020 মডেল যেটা ওইটার FI যে বাসন ওনার কাছে একটু শুনি আসলে উনি কেমন ফিল পাচ্ছে এবং কেমন ওনার পারফরমেন্স লাগতেছে এবং উনি কতটা হ্যাপি এটা নিয়ে। ভাইয়া একটু আসলে কি যে আমার এই বাইকটা আমি বেশি দিন হয়ে নাই কিনেছি, বাট
700 কিলো চালানোর সময় আমি এর আগেও হার্ট অনেক হার্ট ক্লাচ ইউজ করেছি কি তারপর জিক্সার এটাও সেম মানে একটু ডিফারেন্স ছিল বাট যখন আমি আরসিবি এটা মানে ইনস্টল করলাম আমি নাওয়ার আগেও যেটা আমার বন্ধু বলল আমার নাওয়ার আগেও এরকমই ছিল না আমার মানে ধারণাই ছিল না যে না এতটা স্মুথ হতে পারে আমি পরে যখন আমি টেস্ট রাইড দিলাম তখন আমি বুঝতে পারছি আমার হাতে কি আছে হাতে কিছুই নেই ক্লাস মনে হচ্ছে না মনেই হচ্ছে না আমার কাছে কিছু পানি এত স্মুথ আমি মনে করি যে যদি মানে কেউ মানে বাটি স্মুথ এক্সপিরিয়েন্স করতে চায় ক্লাচের আর হাত ব্যথা করতে না চায় তাহলে তার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং আই গেস 100% না 1000 উপর যদি কিছু থাকে সেটা তার মানে আপনি যারা হচ্ছে বাইক চালায় এসে বা দিকসার তাদের জন্য আসলে কি বলতে চান সাজেস্ট অবশ্যই সাজেস্ট আমি সাজেস্ট করব এটা নাও আপনি তার মানে বলতেছেন এটা লাগালে তারা মজা পাবে হুম অবশ্যই 100% আর 2200 টাকার সেগমেন্টে যদি আরসিবি যেহেতু একটু আমরা জানি যে একটু ব্র্যান্ডেড টু এক্সপেন্সিভ সবাই বলে কারণ বাট এটাকে যদি কেউ একটু বেশি টাকা খরচ করে এটা লাগায় তার টাকা বিফল যাবে না এটা 140% শিওর দিয়ে বলতে পারি 2200 টাকা একবার দেব ওকে আপনার কথাগুলো ভালো লাগছে যেটা হচ্ছে আপনার শেয়ার করছেন কারণ আপনাদের এই পরামর্শগুলো হলে আরেকজন ব্যবহার করতে পারবে কারণ তারা তো আসলে ব্যবহার করতেছে না ওটা বুঝতে পারছে না ফিলটা আসলে তো এই জন্যই আপনারা যেহেতু কথাগুলো শেয়ার করলেন ভিউস আপনাদের জন্য আসলে করা ওই ভাইয়াদের কাছে যারা লাগাইছে তারা ফিল পাইছে আসলে তাদেরটাই শুনলাম যেটা অনেক পারফরমেন্স ভালো আমি আসলে বললে তো ব্যাপারটা আমি তো জানি অনেক স্মুথ আপনারা যদি নিজে কখনো লাগাবেন তখন আসলে বুঝতে পারবেন আসলে আমাদের সাথে কথার সাথে ঠিক আছে কি না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিলিং এই জায়গায় আসবেন নর্থ টাওয়ার সামনে সাইড পিছন সাইড হচ্ছে সাইড গান এর বাম পাশে হচ্ছে আপনার হাতের এটা হচ্ছে বিজিবি মার্কেট গাড়ির পাশে দোকান মার্কেট আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড এবং মাসকুর প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড এটা মাসকুর প্লাজার পিছনের সাইডের রোড পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে আমরা যাবো হচ্ছে 33 নম্বর রোডে এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34 এটা 34 নম্বর রোড আর দুই পাশে আর সামনে আমি সোজাই যাবো ডানে বামে ঢুকবেন না এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কীভাবে এফআই মোটরসে আসতে পারবেন ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন এপাশে বাম সাইডে আপনি ঢুকবেন এটা হচ্ছে 33-এর এ আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ তো বাম সাইডে ঢুকলেন ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন খুবই ফাঁকা একটা জায়গা ফরওয়ার্ড শান্তশিষ্ট এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন